আৰু ইউক্রেনৰ আকাশত দুই মহাশক্তিৰ শক্তি প্ৰদৰ্শন মার্কিন পেট্রিয়ট মিসাইলৰ আঘাতত চূর্ণ বিচূর্ণ হল রাশিয়ার গর্ভ কিঞ্জল মিসাইল হয় এই কিঞ্জল মিসাইলকে শেহতীয়াভাবে রাশিয়ায় দাবি করে আছিল বিশ্বর সর্বাধিক সর্বাধিক অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল হিসাবে কিন্তু রাশিয়ার এনে দাবি চূর্ণ বিচূর্ণ হল ইউক্রেনৰ আকাশত শেহতীয়াভাবে ইউক্রেনৰ বায়ুসেনাই দাবী কৰিছে যে আমেরিকাত নির্মিত পেট্রিয়ট মিসাইলৰ দ্বারা ধ্বংস করা হয়েছে রাশিয়ার শক্তিশালী মিসাইল কিঞ্জলক ইতিমধ্যে রাশিয়ায় দাবি কৰিছিল মার্কিন পেট্রিয়ট মিসাইল যথেষ্ট আও পুরনি রাশিয়ার কিঞ্জল হয়েছে বিশ্বর সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার বাবে রাশিয়ার অমুক শক্তিক ভেটা দিবলে পর্যাপ্ত শক্তির অভাব মার্কিন পেট্রিয়ট মিসাইলৰ ইউক্রেনলৈ আমেরিকায় পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যোগানোর পাছতেই রাশিয়াই করছিল এই দাবি চলিত বর্ষৰ এপ্রিল মাহত আমেরিকায় ইউক্রেনলৈ প্রেরণ করছিল পেট্রিয়ট মিসাইলৰ প্রথমটো খেপ নিজৰ কিঞ্জল মিসাইলৰ শক্তির প্রশংসাত পঞ্চমুখ হৈছিল রাষ্ট্রপতি পুতিন নিজকে বাহবা দিছিল হয় আমার হাতত ভয়ানক মারণাস্ত্র আছে পুতিনে দাবি করছিল আমেরিকার পেট্রিয়ট মিসাইলে ইন্টারসেপ্ট করিব নোৱাৰে রাশিয়ার কিঞ্জল মিসাইলক কিঞ্জল অদৃশ্যৰ দৰে কাম কৰিব কিন্তু সকলো অঙ্ক উলোটা পালাত উলট পালট করলে আমেরিকার পেট্রিয়ট মিসাইলে হয় আর ইউক্রেনের আকাশত ধ্বংস হল রাশিয়ার কিঞ্জল মিসাইল লগতে রাশিয়ার অহংকার ইউক্রেনের এনে কার্য অবহেকত দর্প চূর্ণ করলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কিন্তু আপনার জানাও এতিয়াও শেষ হওয়া নাই দুইখন দেশের ভয়াবহ যুদ্ধ হাজার হাজার সাধারণ নাগরিকর মৃত্যু হয়েছে মহিলা শিশু সকলোরে প্রাণ হেরুবলিয়া হয়েছে এই ভয়াবহ যুদ্ধত মানবতা পরাস্ত হয়েছে রাশিয়ায় এতিয়াও পিছ উহুকি আহিবলে বিচরা নাই ইউক্রেনে আত্মসমর্পণ করব বিচরা নাই এতিয়াও কোয়া হয়েছে যে ইউক্রেনের বিভিন্ন শহরত কেবল ধোঁয়া ছাই আর মৃতদেহর কেঁচা তেজর গন্ধ কেতিয়া শেষ হবই ভয়ঙ্কর যুদ্ধ তাক লৈ প্রশ্নচিহ্ন উত্থাপন হয়েছে এই যুদ্ধ নিশ্চয় মানবতার বাবে অতি ভয়াবহ আৰু সামগ্রিকভাবে আশা করা হয়েছে যে শক্তি প্রদর্শনের পরিবর্তে শান্তির যুগে আগবাড়ক দুইখন দেশ যার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।